সুশান্ত সিং রাজপুতের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারতবর্ষ। কেউ ভাবেনি এত তাড়াতাড়ি এইভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। তার মুখে সব সময় হাসি থাকলেও তার জীবনে একটি আক্ষেপ ছিল, আজকে সেটাই আমরা জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। খুব অল্প বয়সেই সুশান্ত হারিয়েছিলেন তার মাকে। 2002 সালে তার মা মারা যান। সুশান্তের এই নাম যশ প্রতিপত্তি কোনো কিছুই তার মা দেখে যেতে পারেননি। 2016 সালে ডিএনএ কে দেওয়া একটি ইন্টারভিউতে অভিনেতা বলেছিলেন যে তার মা যদি তার এই সাকসেসটি দেখে যেতে পারতেন তাহলে তার থেকে খুশি বোধহয় আর কেউ হতো না। তিনি আরও বলেন যে তার মা যদি এখনও থাকতেন তাহলে সুশান্ত বোধহয় অন্যরকম একজন মানুষ হতেন। তিনি বলেন যে আগে তিনি যে সমস্ত জিনিস নিয়ে এক্সাইটেড হতেন, মা চলে যাওয়ার পরে সেই সবই তার কাছে তুচ্ছ মনে হয়। তিনি নাকি নিজের থেকেই পালিয়ে বেড়াতেন এবং এই বিষয়ে তাকে সাহায্য করেছেন অভিনয়। জানলে অবাক হবেন, সুশান্তের মায়ের মৃত্যুর খবর পেয়ে অভিনেতা এক ফোঁটাও চোখের জল ফেলেননি। আসলে তার মা মৃত্যুর আগের রাতে তাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন তিনি যাতে বাড়িতে চলে আসে। তখন সুশান্ত দিল্লিতে থাকতেন। সুশান্ত মায়ের মুখের উপর বলে দিয়েছিলেন যে তার পক্ষে কাল বাড়ি যাওয়া একেবারেই সম্ভব নয়। তার মা এটি শুনে তাকে বলেছিলেন তিনি যাতে তার শরীরের যত্ন রাখেন এবং নিজের খেয়াল রাখেন। আশ্চর্যজনকভাবে ঠিক তার পরের দিন সকালেই তার মায়ের মৃত্যুর খবর আসে সুশান্তের কাছে। মায়ের ভীষণ আদরের ছিলেন সুশান্ত এবং বাড়ি থেকে দূরে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি তিনি, কিন্তু তাও ছেলের খুশির জন্য সেটা মেনে নিয়েছিলেন তার মা। সুশান্ত যে তার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারেননি, সেই জন্যই তার জীবনে আক্ষেপ রয়ে গিয়েছিল। ইন্টারভিউতে অভিনেতা বলেন যে তার জীবনে এমন অনেক কিছু আছে যেই কারণে তার খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতেই পারেন না। সব সময় যেন কোনো মরিচিকাকে ধাওয়া করে বেড়াচ্ছেন। জানা গিয়েছে যে 2002 সালে বাথরুমে পড়ে ব্রেন হ্যামারেজের কারণেই সুশান্ত তার মাকে হারিয়েছিলেন। তবে মায়ের শেষ ইচ্ছে পূরণ করার আক্ষেপটা থাকলেও তিনি এটা জানতেন যে সেদিন সকালের মধ্যে কখনোই তার পক্ষে বাড়ি ফেরা সম্ভব ছিল না, কিন্তু তাও অনেক দিন যে তিনি মায়ের সঙ্গে দেখা করতে যাননি সেই কষ্টটা অভিনেতা বুকে বয়ে বেড়াচ্ছিলেন। অদ্ভুতভাবে মৃত্যুর আগে তার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি অভিনেতা ডেডিকেট করেন তার মাকে। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ব্লাড পাস্ট এভাপোরেটিং ফ্রম টিয়ার ড্রপস, আনএন্ডিং ড্রিমস কার্ভিং অ্যান আর্ক অফ স্মাইল অ্যান্ড আ ফ্লিটিং লাইফ নেগোশিয়েটিং বিটুইন দ্য টু মা। রিপোর্ট অনুযায়ী ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত, তাই হয়তো এই চরম অবসাদের সময় মায়ের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু সেটা আর হয়নি। তিনি চরম সিদ্ধান্তটাই নিয়ে বসলেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.